हेलो फ्रेंड्स, आमादे आगेर एपिसोडे अहोलधारा व्यू पॉइंट सिटं और जोगीघाट क्रॉस करे आमरा डे ट्रिप कंप्लीट करी एवं नाइट स्टे करी लामाहाटाते। कंटिन्यूएशन बोझार जोन्नो ओपोरेर आई बटन टी क्लिक करे आगेर एपिसोडटी देखे नी। गुड मॉर्निंग, फोर स्कोयर एन रही है लामाहाटाते। जेखने दाड़ी आची से लामाहाटा इको टूरिज्म पार्क। टूरिज्म पार्क सुंदर बट एखान जाब एर पेचन दिखे एक लेक आखने जाब। लेट्स बिगिन आवर जर्नी। আমরা সবাই একসাথেই শুরু করেছিলাম কিন্তু অবভিয়াসলি বললাম একটু স্টিপ আছে ইনক্লাইনেশন, তো সবার পক্ষে সমানভাবে হাঁটা এখানে রাস্তা সম্ভব নয়। And finally we are here at this beautiful site. এটি একটি sacred place, লোকাল লোকেরা এখানে পুজো করে থাকে, তাই এই জায়গায় নোংরা ফেলবেন না। এর জন্য এখানে জায়গায় জায়গায় বাঁশের তৈরি ডাস্টবিনও রয়েছে। লেকের গায়ের রাস্তাটা দিয়ে একটু উপরে উঠে গেলেই পৌঁছে যাবেন সেকেন্ড লেকে। সেকেন্ড লেকটি আরেক বৈশিষ্ট্য হলো লেকটিকে চারিদিকে ঘিরে মানে পুরো পাইন গাছপালা একটা বাউন্ডারি করে রেখে দিয়েছে। দেখতে অসম লাগছে কিন্তু জল যদি থাকতো আমার কিন্তু মনে হয় মানে এটার বিউটি আরো বেড়ে যেত। তো আমরা দেখলেন আপনারা, আমরা ট্রেক করতে করতে উপরে পন্ডের উপরে চলে এসেছি। ট্রেক সরি মানে ভুলই বলছি, অ্যাকচুয়ালি হাইকিং। তো একটা ছোট হাইক, একটু ইনক্লাইনেশনটা স্টিপি আছে বলবো। এবং আর একটা যেটা দেখলাম, পাথরগুলো খুব স্লিপারি, কারণ যেহেতু ডিউ বা একটু ঠান্ডা ঠান্ডা সময় দেখবেন আর জঙ্গল থাকলে মানে যদি পাইনে ঘেরা হয়, পাইন গাট প্রচুর রকমভাবে ময়েশ্চার অ্যাবজর্ব করে, তো রাস্তায় বেছানো যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড স্লিপারি হয়ে রয়েছে। তো যারা ধরুন এজেড লোক বা পায়ের সমস্যা আছে, আজকালকার বেশিরভাগ দিনের মানুষদেরই পায়ের কোনো না কোনো সমস্যা থাকে, তো তাদের কিন্তু উঠতে গেলে মানে খুবই ধীরে সুস্থে তাদেরকে উঠতে হবে, কারণ হড়কে যাওয়ার প্রবল সম্ভাবনা। তো সেক্ষেত্রে তারা এরকম একটা ওয়াকিং স্টিক ইউজ করতে পারে, তাহলে সাপোর্টটা পাবে, হরকানোর চান্সেস কম থাকবে। এবং ইয়াংদেরও বলবো যে একটা ওয়াকিং স্টিক থাকলে আমার মনে হয় তাদেরও উঠতে সুবিধা হবে, কারণ এরপরে তো লোকেরা অনেক জায়গায় অনেক ডেস্টিনেশনে ঘুরতে যায়, পা মুচকে গেল বা কিছু একটা হলো, হলে তখন পুরো ঘোরাটাই চৌপাট হয়ে যেতে পারে। থ্যাংকস ফর ইয়োর টাইম, এনজয় করুন, দেখতে থাকুন ফোর স্কোয়ার। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমরা লামাহাটা থেকে বেরিয়ে এগিয়ে যেতে থাকি তাকদার দিকে। লামাহাটা থেকে তাকদার দূরত্ব 11 কিলোমিটার। সামনে হলো তাকদা ফরেস্ট বাংলো বা তাকদা ফরেস্ট ক্লাব, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বুক করা যায়। খুব সুন্দর একটি বাংলো, থাকার জন্য আইডিয়াল। বাংলো নাম্বার 8 তাকদাতে, সব ব্রিটিশ হেরিটেজ প্রপার্টি, একদম ডেন্স ফরেস্টের মধ্যখানে। পুরের গেস্ট হাউসটা নোরবুজি লামা হেরিটেজ, খুব সুন্দর। এক কলি দো পত্তিয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি রঙ্গিল টি গার্ডেনের সামনে। দেখতেই পাচ্ছেন যেখানে চোখ যাচ্ছে খালি চা পাতায় ভর্তি, আর ওদিকের উঁচু পাহাড়টার যে পাইন গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে লামাহাটা। ওখান থেকেই আমরা এখানে নামলাম। আমরা এখন ঘুরছি, আমরা লামাহাটা থেকে স্টার্ট করেছি, করে তাকদা, তাকদার কিছু হেরিটেজ বাংলো প্রপার্টিজ দেখলাম। ওখানে এসে কিন্তু ওগুলো সব এখন হোমস্টে হিসেবেই ভাড়া দিচ্ছেন ওনারা, যদিও সব প্রাইভেট প্রপার্টিজ কিন্তু সবই হোমস্টে অ্যাভেলেবেল আছে, তো ওখানে আপনারা চাইলেই থাকতে পারেন। খুব সুন্দর ব্রিটিশ বাংলো চামটা এখন ওদের মধ্যে এখনও আছে। আর সেখান থেকে আমরা এসেছি এখন রঙ্গলি টি গার্ডেন। হ্যাঁ, বেশ খুব বড় একটা টি গার্ডেন এখানে। এখান থেকে এইটা দেখার পরে আমরা আবার এগোবো টুয়ার্ডস তাকদা অর্চিড সেন্টার, ওখানেও অনেক ধরনের অর্কিডস পাওয়া যায়, তো গিয়ে দেখবো যে সেটা কীরকম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং ডু সাবস্ক্রাইব টু ফোর স্কোয়ার। আমরা এখন চলে এসেছি তাকদা অর্চিড গার্ডেনে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 15 রুপিস পার পার্সন। চলুন জায়গাটি ঘুরে দেখে নেওয়া যাক।
অর্চিড গার্ডেনটি খুব সুন্দর, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, এখানে অর্চিডের কমন নেম, বোটানিক্যাল নেম আর ফ্লাওয়ারিং টাইম দেখতে পাচ্ছি, যা ফ্লাওয়ারিং টাইম আমরা কাউন্ট করে দেখলাম সবই হচ্ছে জুন জুলাই আগস্ট করে, এখন এই টাইমে কোনো ফ্লাওয়ারিং হয় না। আমাদের নেক্সট স্টপেজ তিনচুলে। আমরা এলাম এই রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার উপরেই সব গুরুং লজ বা তিনচুলেতে থাকার যে সমস্ত হোমস্টেগুলো আছে সব কিন্তু এই রাস্তার উপরেই, সামনে সব এগুলো হোমস্টে তিনচুলে। হোমস্টে থেকে ভিউ তিনচুলেতে হোমস্টেগুলো কিন্তু খুবই সুন্দর, রাস্তা আছে ভালো, আরামসে এসে আপনারা ঢুকতেও পারবেন থাকতেও পারবেন। আমাদের মতে তিনচুলাতে থাকার সেরা ঠিকানা রাই কটেজ, অ্যাটলিস্ট 6 মান্থস আগে বুক করতে হবে এখানে থাকার জন্য। রিসর্টটি আপনারা দেখুন, রাই কটেজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে কোনো রুম থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, জাস্ট ওয়াও। এরপর রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে চলি বড়া মাংবার দিকে, এখানে রয়েছে প্রচুর অরেঞ্জ অর্চার্ড। আমরা চলে আসি অরেঞ্জ ভিলা হোমস্টেতে, এদের নিজস্ব অর্চার্ডও আছে, এখানে চার্জেস হলো 1400 টাকা পার নাইট পার পার্সন। এদের হোমস্টেটি খুব সিম্পল এবং সুন্দর। আমরা এখন এসে পড়েছি বড়া মাংবার অরেঞ্জ অর্চার্ডে, খুব সুন্দর অরেঞ্জ অর্চার্ড আমরা দেখছি আর প্রচণ্ড এনজয় করছি, আপনারাও এনজয় করুন আমাদের সাথে, দেখতে থাকুন সঙ্গে থাকুন পোস্টে। সুইটনেসটা কম যেহেতু এখন অরেঞ্জের জানি সিজন না ওরা বললো, আদারওয়াইজ তো অরেঞ্জ ভিটামিন সি, ফুল অফ ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট হ্যাভ ইট। এর পাশেই রয়েছে নির্মল ফার্মস, এটি একটি ক্ষুদ্র গ্রামীণ উদ্যোগ, এখানে প্রচুর অর্গানিক্যালি প্রোডিউস প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি কিনতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি গুব্বাডারা ভিউ পয়েন্টে, ভিউ পয়েন্টটি অত্যন্ত সুন্দর, এখানে এই মুহূর্তে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন, মানে খুব ঠান্ডা চিলি একটা উইন্ড ফিল পাচ্ছি। এই ভিউ পয়েন্টটা থেকে যদিও একটু কুয়াশা আছে তাও কিন্তু আমরা অনেক দূর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। পাশেই আছে লাপচু টি গার্ডেন, এই টি গার্ডেনটির মধ্যেখান দিয়ে রাস্তাটা এত সিনিক এবং এত বিউটিফুল, আমি অনেকটাই ক্যামেরাতে তুলেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, যদি আকাশ ক্লিয়ার থাকে এবং আমার তো মনে হয় মানে বহু বহু দূর অবধি দেখা যাবে, লাভলি এক্সপিরিয়েন্স। পাহাড়ের দিকে যখনই আমরা ঘুরি না তখনই খুব ম্যাগিটা খেতে খুব ইচ্ছে করে, তারপর পিছনে যদি এরকম সুন্দর ভিউ থাকে তাহলে তো আর কথাই নেই। তো পাহাড়িয়া ম্যাগি যেটাকে আমি বলে থাকি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো ঠান্ডা আছে এখানে, দারুণ কম্বিনেশন, চিলি উইন্ড, গরম ম্যাগি, সুন্দর ভিউ উইথ সান, আর কি চাই। সকালবেলাতে আমাদের জার্নি তাকদা তিনচুলে বড়া মাংবা ভিউ পয়েন্ট হয়ে আমরা যেখানে এলাম, তো পুরো একটা গোল রাউন্ড সার্কিট, পুরো গোল ঘুরে যেখান থেকে শুরু আবার সেখান থেকেই এখন আমরা এদিক দিয়ে চলেছি টুয়ার্ডস ঘুম হয়ে মানে ভঞ্জন যাব। আমরা এখন ঘুম থেকে লেপচা জগৎ ক্রস করে
চলেছি মানেভঞ্জনের পথে। ঠিক লেপচা জগৎটা ক্রস করেই এখানে আমি দেখতে পাচ্ছি যে অসাধারণ বিশাল বড় বড় পাইন গাছ, একটা অদ্ভুত মিস্টিক ওয়েদার, এত পরিমাণে ফগ আসছে এখান থেকে, মানে ওইদিকের ভ্যালিটা থেকে, যে একটা অদ্ভুত একটা খেলা চলছে এখানে, দেখতে অসাধারণ লাগছে। ভিউটি আপনারাও এনজয় করুন। আমরা যখন সুখিয়া পুকুরি ক্রস করছিলাম তখন আমাদের ড্রাইভার কাম গাইড নোরবুল আমা বলল এখানকার বেকারিগুলো খুব ভালো, তো আমরা কিছু একটা ট্রাই করার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। সুখিয়া পুকুরি জায়গাটা ছোট কিন্তু খুব জমজমাট, এখান থেকে আপনারা শেয়ার ক্যাব বা ট্যাক্সি পেয়ে যাবেন প্রচুর জায়গা ঘোরার জন্য। ভালো খেতে। আফটার দ্য ফুড ব্রেক আমরা চলেছি মানেভঞ্জনের দিকে, আর হালকা ড্রিজলিং শুরু হচ্ছিল বলে আশেপাশের ভিউস আরও সবুজ হয়ে উঠল। এখানে বলে রাখি, সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তাটি খুব একটা ভালো না। আমরা মানেভঞ্জনে উঠি হোটেল প্রধান। এদের এখানে থাকার ব্যবস্থা ভালো হলেও বিহেভিয়ার অত্যন্ত রুড ও নন কো। দেখে নিন রুম ভিউ আর আমাদের রুমের জানলা থেকে ভ্যালি ভিউ। এই হোটেলে হট ওয়াটারের ব্যবস্থা থাকলেও সেটি সারাদিনে মাত্র এক ঘন্টাই চলবে। এখানকার ল্যান্ড রোভার ও পোর্টার অ্যাসোসিয়েশন রাত 8টায় বন্ধ হওয়ার কথা থাকলেও ট্যুরিস্ট কম থাকলে এরা 5টায় বন্ধ করে দেয়, তাই আপনারা আগে আগে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ি জায়গাটি এক্সপ্লোর করতে এবং খুঁজে পাই একটি লোকাল টি হাউস যেটি নেপালের আন্ডারে, এবং আমরা খুব এক্সাইটেড হয়ে যাই এবং সেখানেই আমাদের ডিনার কমপ্লিট করি। আমরা এখন রয়েছি মানেভঞ্জনে, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় স্যুপ অ্যান্ড মোমো একটা লোকাল রেস্টুরেন্ট থেকে, জাস্ট টু গুড। থ্যাংকস ফর ইয়োর টাইম। আমাদের সান্দাকফু ট্রিপের গ্লিমসেস আপনাদের সামনে রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।